আমার সতীন আজকে আমার জীবনটা বাঁচাই দিছে, কি লেগে জানো? এই যে দেখো, তার এর কারণে তো ডিম আর ডিমের চপ, যাই হোক ডিমের চপই, এই যে তোমাদেরকে আমি দেখালাম একটা ফুটা ডিম, যাই হোক ফুটা ডিমটা কিন্তু আমি উল্টাই দিতে পারতাম, কিন্তু আমি কিন্তু দেখাইনি, কারণ আমি যেটা সত্যি ওই ডিম, ঠিক আছে? তারপরে এই যে আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, মনে নাই, নয়তো ডিমের সাথে দিতাম। আবার একবার ভাবতেছি যে কাঁচা ডিমের সাথে সিদ্ধ দিব, মানে ডিম মুরগি পারে, মুরগি ডিম পারে কেমনে 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 পারে এটা তো জানি না, থাক আলাদাই দিই, কারণ আমার আলুগুলো অনেক ধুইয়া সার্ফিক্স ধুইয়া তারপর দিয়েছিলাম। যাই হোক, এই যে ডিম আলুগুলো সিদ্ধ করে লেছি, এখন ডিমের সাথে দিব কিভাবে আজকে চপ বানিয়ে, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা ভুলেও আমার মতো চপটা বানানো, কারণ আমি যেমন মজা মনে করছিলাম এমন মজা আমার মুখে লাগে নেই, কিন্তু তিশার মুখে অনেক মজা লাগছে, ও খাইছে, এ লেগে আমার অনেক শান্তি লাগছে যে না থাক খাইছে। তো এই যে বেসন গুলাই নিতেছিলাম, এই বেসনটা গুলাই না আমি তোমাগুলোকে একটু তো শেয়ার করতে পারলাম না, এটাই অনেক কষ্ট, আমি অনেক কষ্ট পেয়েছি, কষ্টে আমি কান্দা দিছিলাম, কারণ কি এই বেসনটা আমি গুলাইছি একটু হলুদ ফাঁকি, একটু মরিচ ফাঁকি, একটু লবণ, আর হইতাছে কি জানি আর দিলাম, ভুলে গেলাম গত আল্লাহ, একটা দিন ও একটা দিছি আদা রসুন বাটা একটু দিছিলাম, কারণ এই জিনিসগুলো দিলে আর কি বেসনটা একটু মজা লাগে। অনেকে এখন কই আদা রসুন বাটা দেয় না, আদা রসুন বাটা দিলে গন্ধ আসে এই সেই হ্যান ত্যান, যাই হোক তোমরা যে যাই বলো, আমি ইউটিউবে এটা দেখি, তারপর আমি মানে ইউটিউবে দেখছি অন্যভাবে, আমি বানাইছি অন্যভাবে, কিন্তু বেসন গোলানোটা মানে সেম টু সেম ওইভাবে। তো এখন আমি ডিমগুলো কুটু কুটু করে কেটে নিতেছিলাম, এখন দেখতেছি কাটতে কাটতে কুসুম ভিতরে বাইরে যেতেছে, এখন চিন্তা করতেছি এই কুসুম বাইরে তো আমার ডিমের চপটা হইতো না, এই যে কাটতে কাটতে ভাঙ্গেই গেল, এটা অসভ্য অসভ্য বেদম ফাজিল বেদক, এটা ভাঙ্গেই গেছে একদম। তারপরও আমি আস্তে আস্তে করে কাটটা নিতেছিলাম, এইভাবে কাটতেছিলাম কি, কারণ গরিব মানুষ সঞ্চয় করে করে কাটতে হইব, মানে যত ছোট ছোট পিস করা যায় তত মানুষ বেশি আমরা খাইতে পারবো। যাই হোক, মানে যে কাটতেছিলাম, আর এই দেখো পিছনের অবস্থা খুবই খারাপ, আসলে কি বাসা বাড়ি আলো না জ্বললে না তো বান্ডবাটি সব একদম এনে উড়াই না, এটা দেখো তোমরা কেউ কিছু মনে করো না, আমগো ভালো বান্ডবাটি আছে বুঝছো, এই যে প্লেট নিয়ে কাটছি, আমগো চপিং বোর্ড আছে, কিন্তু চপিং বোর্ডে কাটতে পারলাম না, কারণ চপিং বোর্ডটা তালা মেরে ছেড়ে দিছে, সরি ওই যে বক্সের মধ্যে ওই যে কি জানি করে বক্সিং র্যাপিং টাইপিং করে ছেড়ে দিছে, তো এর লেগে আমি চপিং বোর্ডটা তোমাকে দেখাইতে পারলাম না ছোট্ট বন্ধুরা। এখন যাই হোক, এই যে ডিমের এই মাথার এতটুকু তোমরা কাইটটা খায়া লাইবো, কারণ কি এটা যদি দেওয়া থাকে না ডিমটা সুন্দর মতন বইব না, এটা কাইটটা তোমরা খায়া লাইবো, মনে করবা যে আমারই তো ডিম, সরি এটা মুরগি পাড়ের ডিম। এখন এই যে সুন্দর করে ছোট ছোট করে কাইটটা নিতেছিলাম, যত বেশি পিস করা যায় তত বেশি ভালো, কারণ কি যত বেশি পিস করতে পারবো তত বেশি মানুষ খাইতে পারবো, আর ছোট পিস করলে কম মানুষ খাইতে পারবো, এই জন্য ট্রাই করবো যত পিস। আমি এনে কয় পিস করছি, 5 পিস একটা দিয়া, তোমরা চাইলে 10-15 পিসও করতে পারো, কারণ এটা তোমাদের যোগ্যতার উপরে ম্যাটার করে, কারণ আমার যোগ্যতা গুলো এনে দেখে আমি 5 পিসই করছি। এই যে এই ডিমটাও সুন্দর হয়েছে, আসলে কি এইভাবে ডিম কুটু কুটু করে কাটলে মানে চপটা বানাইতে অনেক সুবিধা হয়, আর ভুলেও হাত দিয়ে ডিমের চপটা দিয়ে দিবা না, চামচ ইউজ করবা, কারণ চামচ দিয়ে দিলে অনেক সুবিধা, মানে হাতও ময়লা হবে না। তোমাদেরকে আমি আবারও বলি, এই যে বাসায় এত এলোমেলো, ওই যে আলু পেঁয়াজ বান্ড বাড়ি হলুদ মরিচ কেরাসিন তেল কত কিছু দেখা যাইতেছে, এটি দেখে তোমরা কেউ কিছু মনে করো না, কারণ আমগো বাসা অনেক সুন্দর সুন্দর বান্ধব বাড়ি আছে, এই এখন কোনো কিছু দেখাতে পারছে, র্যাক ম্যাক সব একদম তালা দেওয়া, সব একদম ওই যে র্যাপিং করা, এর লেগে আমি দেখাইতে পারতেছি না, সরি। যারা যারা নতুন দেখতেছে তোমরা বুঝছো না যে আমগো প্লেট নাই, আমগো কিচ্ছু নেই, আমগো বাটি নাই, আমগো সবই আছে, আর এই যে একটা পেলা দেখাইতেছে এই পেলাটা আর কি প্লাস্টিকের, কিন্তু আমরা এই প্লাস্টিকের পেলায় খাই না, মানে মাঝে মাঝে ইয়া করি আর কি, আমাদের কাঁচের ফ্রিজ আছে বাটি আছে সবই আছে, কিন্তু ওগুলো সব তালা দেওয়া হন, ওগুলো এখন বাইর করা যাবে না, ওগুলো এখন বাইর করলে কারণ 2 দিন পরে বাসা পড়লাম অনেক সমস্যা হয়ে যাবে, পরে আমার জামাই আমার কিলাইতে কিলাইতে আমার ইয়া করবে, কারণ আমার জামাই অনেক কষ্ট করে ওই র্যাপিং পেপার গুলো করছে, এখন যদি এটা বাইর করতে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তার চেয়ে বলে আমি এইটাই তোমাকে এমনিই দেখাই, ঠিক আছে? তোমরা কেউ কিছু মনে করো না, তোমরা কেউ কোনো কষ্টই পেও না মনের মধ্যে, কারণ তোমরা যদি ওগুলো দেখতে চাও নেক্সট ভিডিওতে আবার এই ডিমের চপ সুন্দর করে কাঁচের ফ্রিজ কাঁচের বাটি সবকিছুতে বানায় তাহলে তোমাকে দেখাম, ঠিক আছে? তো এই যে এখন দেখো আমি আর কি সব কাটা শেষে এই শুকনা মরিচের একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতেছিলাম, তারপরে হালকা একটু লবণ একটু লাগাই দিতেছিলাম, কারণ কি এটা লাগালে একটু টেস্টটা একটু ভালো হয়, মনে হয় না আইল্লা আইল্লা, একটু লবণ দিলে একটু ভালো হয়।
তারপরে এই ডিমগুলো ভালো মতন মাখায় টাখায় নিয়ে একটু লবণ গুলো একটু গায়ে লাগায় লাগায় দিতে হবে, কারণ এই যে আমরা হাত পায়ে যেভাবে লোসুন সরিষার তেল এগুলো মাখিয়ে এইভাবেই দিতে হবে ওদেরকে। আর এই যে ভালোভাবে প্লেটটা পুসু পুসু করে দিয়ে তারপরে টিস্যুটা বিছাই দিতে হবে। টিস্যুটা দিলে হবে কি, এই যে এক্সট্রা যে তেলটা থাকে এটা আর কি থাকে না, খাইতে অনেক মজা লাগে। আর এই তেলটা না দিলে আমার সত্যি অনেক রাগ করে, মানে রাগ করে আমার লোক 2-3 দিন কথা বন্ধ করে দেয়, কারণ কি এই যে তেলটা ও খাইতে পারে না, সহ্য করতে পারে না, এর লেগে অনেক রাগ করে, ভীষণ রাগ করে আমার লোক কথাবার্তা বন্ধ করে। আমি চাই না আমার সত্যি লাগে আমার কোনো কথাবার্তা বন্ধ হোক, সবসময় চালু থাক সবকিছু। এর লেগে আমি কি জানি কয় ওটার নাম কি টিস্যু, টিস্যুটা দিয়ে দিছি। টিস্যুটা না দিলে অনেক রাগ হয় অনেক, তার চেয়ে ভালো যে যেমন চায় তার এমনই দেওয়া উচিত, ঠিক আছে। তারপরে এই যে দেখো আমি বেসনটা গুলায় যে নিয়েছিলাম তার মধ্যে যে ডিমটা ভালো মতন একদম বড়ায় বড়ায় দিতেছি, কারণ ভালো করে দিতে হইব, একদম সব জায়গায় লাগতে হইব বেসনটা, নাহলে কিন্তু কোনো মজাই পাইবে না খাইয়া। তারপর আমি দেওয়ার পরে একটা আফসোস নিজেতে একটু একটু লাগে নাই, এটা আমি অনেক কষ্ট পাইছি, কারণ আমি তো চেষ্টা করছি সব জায়গায় লাগা লাগা দেওয়ার, নিচে ডিমের নিচে একটু একটু লাগে নাই, লেগাম অনেক কষ্ট লাগছে, অন্ধে একটু মজা পাইনি, কম মজা হয়েছে লেগা। তারপরে এই যে আস্তে আস্তে সবগুলো আমি দিয়া দিমু। তোমরা তোমাদেরকে আমি আবারও বলি, আমাদের এই যে বাসা বাসছে বাসা গুছানো নেই, তোমরা কেউ কিছু মনে করো না, আমাদের নতুন বাসা অনেক সুন্দর, অনেক সুন্দর করে গুছিয়ে তাবো তোমাকে দেখাম, ঠিক আছে। এ বাসাটা অনেক এলোমেলো, এখন আর গুছাইতেও ইচ্ছা করে না, কোনো কিছু ধুইতেও ইচ্ছা করে না, যেমনি পারি এমনি আসি, কয়দিন ধরে ঘরটার মোছা হয় নাই, কারণ কি এ বাসা মুছে কোনো লাভ নেই, নিজেকে বাসা নেই, ঠিক আছে। এখন আমরা চললে যাবো, আমরা যখন আসছি আমার সতীন যখন আইসো অনেক কষ্ট করছে, বুয়ারে দিয়া 500 টাকা দিয়ে ঘরটার মোছাইছে, পরিষ্কার করে সবকিছু করছে, কিন্তু আমার গত ঘর বাড়ি কত পরিষ্কার, এখন এই জায়গায় মানুষ আইব তো আমার একটা কষ্ট না, এই লেগে আমরা আর গুছাই টুসাই নেই, থাক যেমন আছে এমনই থাক, যাওয়ার সময় একবার ঝাড়ু টাড়ু দিয়ে যাবো। এই যে দেখো লাস্টে যে এই ডিমটা দিছি এটার মধ্যে একটুখানি কুসুম আছে, যে লাস্টের পিস তো এর লেগা, কিন্তু আফসোস একটাই, ডিম 5 পিস করছি, 10 পিস করা উচিত ছিল, তোমরা চাইলে 10 পিস করতে পারো। আর এই ডিমের চপটা তোমরা কে কেমনে বানাও, আমার কাছে না একটুও মজা লাগে নেই, আসলে কি আমি মনে হয় অনেক কিছু দিতে ভুলে গেছি গা, দাও মনে আসলো না, তোমরা কেমনে বানাও একটু কমেন্ট করে জানায় তো, মানে উপকরণ কি কি দাও এটা একটু কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো কেমনে, কারণ অনেক কিছুই অনেকে জানে না, তোমরা অনেক কিছু জানো আবার অনেকে আছে জানতে পারে না, এর জন্য কমেন্ট করলে তোমাদের একটা কমেন্টের মাধ্যমে কত মানুষের উপকার হইব বুঝো তোমরা, অবশ্যই কমেন্টটা করে দিও। তারপরে ধরো ডিমগুলো উল্টা দিতেছিলাম আর এমন ভাবে ঠাস ঠাস করে ফুটতেছিল, মনে হয় কি আমার চেহারাটা বস্তা যাবো কার এই ডিমের ইয়া ফুটার ঠেলে। তারপর যাই হোক আমি আমার জীবনটা সই সালামতে নিয়ে তারপরে ডিমগুলো উল্টাই দিতেছিলাম, তাও ফুটে নেই, ভদ্র আছে, ডিমগুলো কয়েকবার ফুটছে, এই যে দেখছো সাদা সাদা বাইরে এসেছে, এমন জিতটা উঠছে, আমি তো সব জায়গায় বড়াই বড়াই দিলাম, কেমনি যে ইয়া গুলো এই ডিলো শয়তানের কারসাজি, কারণ ওই হেনতে ডিমটা সরাই দিচ্ছে, যে বেসনগুলো সরাই দিচ্ছে ডিমের গায়ের উপরে দিয়ে, লেগে এনে লাগে নাই ডিমটা, ওই যে ইয়া কি জানি কয় বেসনটা লাগে নেই, নাহলে ঠিকই লাগতো বেসনটা। তারপরে এই যে এখন আমার ভাজা ভাজি শেষ, আমি একটু মানে ব্রাউন কালার করতে পছন্দ করি, ব্রাউন না আসলে এটা স্মোকি ফ্লেভার কি জানি কয়, থাক আমার ভুল হইতে পারে, সবাই মাফ করে দিও, ক্ষমা দৃষ্টিতে দেখো। তারপরে যে এখন উঠে নিতেছিলাম ভাজা ভাজি শেষে, তারপর হচ্ছে খাওয়ার পালা, এই তো মজাটা পাইনি গা, কিন্তু আমার সত্যি অনেক মজা পাইছে, এই আমার জীবনটা অনেক সার্থক। এই যে আস্তে আস্তে ভাজা ভাজি করে উঠে নিতেছিলাম, এই যে দেখো দেখো আস্তে আস্তে করে উঠাইতেছি একদম, এই দেখছো টিস্যুতে দেওয়ার সাথে সাথে একদম তেল গুলা খায় নিতেছিল টিস্যু, কারণ ও বুঝে টিস্যুটা বুঝতে পারছে যে আমার সত্যি অনেক কষ্ট পাইব, থাক 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 তাড়াতাড়ি সব তেলটি আমরা খায়া ফেলাই, এর লেগে ও বুঝছে। দেখছো চুলার কি অবস্থা, চুলাটাও পরিষ্কার করে নিয়ে চিন্তা করছে, একবার যেদিন বাসা থেকে চলে যাবো তার আগের দিন রাতের একদিন চুলাটা পরিষ্কার করবো, তোমরা কেউ কিছু মনে করো না, আমার বাসায় উল পাউডার আছে একদম, আর নাম 1 প্যাকেট উল পাউডার আছে, কিন্তু এটা আমরা খুলি নেই, ওই বাসায় নতুন বাসা যায় খুলবো। তারপরে আরো অনেক কিছু কিনছি কিন্তু এই বাসায় কিচ্ছু খুলি নেই, কারণ নতুন বাসা যায় খুলবো। এর লেগে এই যে এখন আলুগুলো দিয়ে দিতেছিলাম, আলুগুলো একটা দেওয়ার আগে আগে আর একটা ভাজা হয়ে যাইতেছে, আমি বুঝতেছি না যে কি হইতেছে, এগুলো একটা দিতে দিতে একটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে, সবগুলো দিমে হেপুর সাথে একসাথে ভাজবো, এটাই তো একটা মজা, এ দোপ এই আলুগুলো। আর এই আলুগুলো কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তোমরা যারা যারা এখন মনে করতেছো এখন এই পর্যায়ে এসে ভিডিওটা দেখতেছো ভাবতেছো অনেকে আলুগুলো কাটতেই দিয়ে দিছি না,
আলুগুলো আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম, নয়তো এই চপটা বানালে একটু মজা লাগবে না, একটু না। এই যে আলুগুলো বেসনে দিয়ে দিতেছিলাম, এই বেসন একদম শেষ পর্যায়ে। আমি তারপর কি করছি জানো, ক্যামেরাটা বন্ধ করে এবারে বেসন আর একটু গোলাইছি, গোলাইয়া তারপরে যে আরো ডিম আর একটু আলু আছিল তারপর ওগুলা দিছি। ওটা তো আর ক্যামেরা দেখেন না, সম্ভব না, কারণ এটা অনেক মান ইজ্জতের ব্যাপার। আমি বেসনটা শেষ করে লেছি, এটা আমার মান ইজ্জতের একটা ব্যাপার, কারণ তোমরা কইবা যে কেমন আন্দাজ জ্ঞান নাই মাতারির, কেমনে এই বেসন অল্প গোলাইছে, এলে তোমাকে দেখাই নাই, কিন্তু আমি কয়ে দিলাম সত্যি কথা। আমি আবার সত্যি কথা মুখ দেয়া পর আমার লেগে কয়ে দিলাম, এই যে দেখছো একটু আছে না বেসন, আমি আরো গোলাইছিলাম এনে, কিন্তু এটা তোমার লগে দেখাই নি গে, থাক তোমরা মারে মাফ করে দিও। এই যে দেখো দেওয়ার আগে একদম বাজা বাজা হয়ে গেছে, আমি বুঝলাম না, আমি তো উল্টামো নাকি, ওরা একটু সবুর করতে পারে নাই, আমি উল্টামো তারপর ওরা বাজে না, পাক না একদম, দুনিয়ার পাক নেই আলুগুলো, আগে আগে একারে বাজা হয়ে গেছে। এই যে দেখছো এই দুইটা তো আরো বেশি বেদ্য, একদম বাইজ্যা, একদম কড়কড়া হয়ে গেছে গা পাজিলগুলো। এর লেগে কি অল্প বয়সে বেশি পাকলে এগুলোই হয়। এই যে এই আলু দুটো এই অবস্থা, সাইডের আলু দুটো কাল আর ওয়াও গেছে, কি একটা অবস্থা। থাক যাই হোক, ওদের কথা আমরা বাদ দিই, আমরা এখন আমাদের কথায় আসি। এই যে এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় নিব টিস্যুর মধ্যে। তোমরা চাইলে এখানে দুইটা টিস্যু ইউজ করতে পারো, আমি একটাই দিছি, কারণ আমার বাসার টিস্যু শেষ হয়ে যেতেছিল, নতুন বাসায় যাই টিস্যু কিনবো, বুঝছো। আমি যাই ইয়া করি, চিন্তা করি যে নতুন বাসায় যাই করবো, এলাকায় একটা টিস্যু দিছি। তোমরা বুঝছো না যে আমাকে টিস্যু নিয়ে আমাকে করো, অনেকগুলো টিস্যু আছে, এগুলো দিয়ে আমি এখন 2-3 দিন চলতে হইব। এর লেগে আর নতুন প্যাকেট যেটা আছে ওইটা একবারে ওই বাসায় যাই করবো, এই বাসায় কিছু করবো না জানো। আমি একটা আচারের ডিব্বা কিনছি, আচার ডিব্বাটা পর্যন্ত আমি খুলি নাই, চিন্তা করছি ওই বাসায় যাই করবো, যদি এর আগে আমার আচার ডিব্বাটা ভাঙ্গা যায়, তেল মেল সব কটা জায়গা, এর লেগে আমি আর খুলি নাই, থাক পরে যাই খুল মনে। আর নতুন পুরান যে আচার গুলো বাসায় আছে ওগুলো আমি খাইছি। তারপরে এই যে এই সস, তোমরা বুঝো না যে আমার বাসায় সস নেই, আমার বাসায় একটা বড় ড্রাম সস আছে, ড্রাম সস সব তালা মরা, এখন এই সসই আনছি, আনাই হবে এই সসই খাবো। আর এই পিরিচ দেখে মনে করো না যে আমাকে এই পিরিচই আমরা খাই, আমার কাঁচের পিরিচ যা আছে বুঝছো, আমাকে ওই পিরিচই আমরা খাই। দেখো আমার একবারে কামলার মতো দেখা যেতেছে না, আমার সুন্দর লাগতেছে কামলার মতন, কইছে দেখি হেটার গুলো কি খুশি হয়েছে, একবারে দিমু তো ওদেরা ফাজিল গুলো, কি সুন্দর লাগতেছে দেখছো আমারে। তারপরে এই যে সস গুলা ঢাইলা নিতেছিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। টাটা, আল্লাহ হাফেজ। আমার জামাই একটা ডিম চপ খায়নি রে, আমার কষ্ট।